নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ মধ্যরাত থেকে মা তারার কৃপা পড়তে চলেছে এই আট রাশির উপর। হ্যাঁ বন্ধুরা, কোন সেই আট মহাভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি ভিডিওতে একে একে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। মা তারার কৃপা আজ মধ্যরাত থেকে যে আট রাশির উপর পড়তে চলেছে, সেই আট রাশির নাম আমি একে একে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তার আগে আসুন, মা তারা নিয়ে আমি ছোট্ট করে কিছু কথা বলবো। আপনারা যদিও বা এই সমস্ত ব্যাপারে জানেন, মা তারা এটি একটি পীঠস্থান যেটি বীরভূম জেলায় অবস্থিত। আপনারা তারাপীঠ মন্দিরের নাম তো শুনেছেনই। এবার আসি কিছু পৌরাণিক কথা নিয়ে। কথিত আছে, যখন সতী দেহত্যাগ করেছিল তখন শিব তাকে কাঁধে তুলে গোটা বিশ্বব্রহ্মাণ্ডে তাণ্ডব চালাচ্ছিল। সে সময় বাকি দেবতারা বেগতিক দেখে বিষ্ণুর শিবদর্শন চক্রের মাধ্যমে সেই সতীর অঙ্গ একের পর এক কাটতে থাকে, এবং যেখানে যে অঙ্গটি পড়ে সেই জায়গার নাম অনুযায়ী পীঠস্থান তৈরি হয়। তারাপীঠে চোখের তারা পড়েছিল, তাই এটির নাম তারাপীঠ। এবার আসুন, আমি আপনাদেরকে জানিয়ে দিই, আজ মধ্যরাত থেকে যে আট রাশির জাতক জাতিকার জীবনে মা তারার কৃপা পড়তে চলেছে, সেই রাশিগুলির নাম। প্রথম যে রাশির কথা বলবো, সেই রাশিটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে মা তারার কৃপা পড়তে চলেছে আপনাদের উপর। অর্থাৎ আপনারা আজ মধ্যরাত থেকে তারামায়ের কৃপায় অর্থের ভাণ্ডার পূর্ণ হতে চলেছে। অর্থাৎ যারা কর্মকেন্দ্রিক সমস্যায় জর্জরিত রয়েছেন, তাদের কিন্তু সেই সমস্যা কাটতে চলেছে। এর পাশাপাশি আপনাদের এই সময় চাকুরি ক্ষেত্র থেকে এবং ব্যবসা ক্ষেত্র থেকে, দুই ক্ষেত্র থেকে কিন্তু অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আজ মধ্যরাত থেকে মা তারার কৃপা আপনাদের উপরেও পড়তে চলেছে, যার ফলে আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট হতে চলেছে। অর্থাৎ আপনি চাকরি করুন বা ব্যবসা যাই করুন না কেন, আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে, এবং আপনারা যা চাইবেন তাই কিন্তু করতে পারবেন। এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা আজ মধ্যরাত থেকে মা তারার কৃপায় অদম্যকে জয় করে ফেলবেন, এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। অর্থাৎ আপনাদের কাজের জায়গা থেকে এবং ব্যবসার স্থান থেকে যে অর্থ কষ্ট বা অর্থের প্রবলেম তৈরি হয়েছিল, সেই সমস্ত প্রবলেম কিন্তু কাটতে চলেছে। এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও আজ মধ্যরাত থেকে মা তারার কৃপায় অদম্যকে জয় করে ফেলবেন, এবং আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হতে চলেছে, এবং আপনাদের আর্থিক স্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আজ মধ্যরাত থেকে মা তারার কৃপা পড়তে চলেছে আপনাদের উপরে, যার ফলে আপনাদের আর্থিক স্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করবে। এর পাশাপাশি আপনাদের এই সময় যে সমস্ত কাজ হচ্ছিল না, সেই সমস্ত কাজে হাত দিন অনায়াসে সেই সমস্ত কাজে কিন্তু সাকসেস পেতে চলেছেন, এবং আপনাদের কাজের জায়গা থেকে যথেষ্ট পরিমাণে সুফল অর্জন করতে চলেছেন, এবং আপনাদের ব্যবসার স্থান থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে আর্থিক উন্নতি হতে চলেছে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা,
আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনার আজ মধ্যরাত থেকে মা তারার কৃপায় অর্থের ভাণ্ডার পূর্ণ হতে চলেছে। অর্থাৎ অর্থনৈতিক স্থিতি কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করবে এবং যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু আপনাদের হয়ে যাবে। এর পাশাপাশি আপনাদের এই সময় ব্যবসা স্থান থেকে এবং চাকুরির ক্ষেত্র থেকে যথেষ্ট পরিমাণে সুনাম ও অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই মা তারার কৃপা পেতে চলেছেন, অর্থাৎ তারা মা আপনাদের দুহাত ভরে দিতে চলেছে আজ মধ্যরাত থেকে। আপনারা যে যে সেক্টরে রয়েছেন, চাকরি করুন বা ব্যবসা যাই করুন না কেন, আপনাদের কিন্তু অর্থ আসার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে। এরপরে শেষ যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও মা তারার কৃপায় অদম্যকে জয় করে ফেলবেন এবং আপনাদের আর্থিক স্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপ করতে চলেছে আজ মধ্যরাত থেকে। তাই আপনারা রেডি তো? তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।